কখনো কিন্তু বিয়ের কখনো ছাড়তে চায় না এই বঙ্গমাতা তার নিজের গহনা বিক্রি করে ছাত্রলীগের আন্দোলন পরিচালনা করেছেন অনুসন্ধানের শ্রমিকদের তারা দিয়েছেন তার বাড়ি তার মা তার চাকরি যত গহনা ছিল সব গহনা তিনি বিক্রি করে দিয়েছিলেন এই যে একটা নবীন উঠে ওঠা গহনা উঠে ওঠা এটা কিন্তু একেবারেই কলকাতা নয় এক সময় এমন হলো যে সংসারে বাজার করার পয়সা তার হাতে নেয় তখন বঙ্গবন্ধু আমেরিকা থেকে আসার সময় একবার একটা ফ্রিজ কিনে গেছিলেন সেই ফ্রিজটায় তারা পানি টানি খেতেন তা একদিন তিনি বললেন যে ফ্রিজে পানি খেতে গলা টলা নষ্ট হয়ে যায় গান গাওয়া যায় না তোমার বসে তার বাজাও গান করো আমরা ফ্রিজটা বিক্রি করে দিই বাচ্চাদের এই কথা বলে তিনি ফ্রিজটা বিক্রি করে দিয়েছিলেন আপনারা শুনলে আশ্চর্য হবেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নিজের জায়গা বইয়ের ভিতরে পোস্টটা তিনি লিখেছেন যে মা এত জীবনে কষ্ট করেছেন যে ধানমন্ডিতে মাত্র দুইটা ঘরে আমরা প্রাচীর দিয়েছিলাম সেই প্রাচীরে মা নিজের হাতে পানি খাত কিউরিংয়ের কাজ করত যাতে একটা শ্রমিকের টাকা যেন কম হয় এত পরিশ্রমী এত ধৈর্যশীল এত সাহসী অনন্য অসাধারণ এক নারী আমাদের সারা জীবন এই নারীর কাছে কৃতজ্ঞ থাকা উচিত তার কাছে ঋণী থাকা উচিত বেশি বেশি করে তাকে জানা মানে আমাদের আমাদের জাতির সমস্ত মানসিকতায় উন্নত হয়ে যায় সেই জন্য এই অনুরোধ করবো আমরা সকলে যেন তাকে অনুসরণ করি তাকে আত্মস্থ করি তাকে বোঝার চেষ্টা করি আমি আর কথা না বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি